নমস্কার, শুরু করছি নজরে দুনিয়া। আলফা এডুকেশনাল কোচিং সেন্টার ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা। জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। উচ্চ মাধ্যমিক বা সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য। আমাদের ঠিকানা 55 বহরমপুর বিডিও অফিসের বিপরীতে। ভারতীয় নৌসেনার মেঘনার তৈরি হলো গার্ডেন রিচে, শুক্রবার ভাসল হুগলির জলে। ভারতীয় নৌসেনাকে মেঘনাদ বানিয়ে দিল কলকাতা, বানিয়ে দিল মধুকবির শহরের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। মেঘনাদবধ কাব্যে রাবণের সেনাপতি ইন্দ্রজিতের কথা লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, যিনি ছিলেন মেঘনাদ। মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন, তিনি কোথায় আছেন ঠাহর পেত না বিপক্ষ সেনাবাহিনী। ভারতীয় নৌসেনাকে যে মেঘনাদ বানিয়ে দিল মধুসূদনের শহর, তারও হদিশ পাওয়া যায় না, তারও গতিবিধি ধরা পড়ে না অত্যাধুনিক রাডারে। আড়ালে থেকে সে শত্রুপক্ষের ওপর আঘাত আনতে পারে, পোশাকি নাম আইএনএস দুনাগিরি, ভারতীয় নৌসেনার আধুনিকতম স্ট্রেংথ রণতরী। শুক্রবারে কলকাতায় হুগলির নদীর জলে ভাসানো হলো তাকে, তার সঙ্গে সঙ্গে আধুনিক সমরাস্ত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। প্রতিবেশী দেশগুলির অনুরোধে সাড়া, গম রপ্তানি বন্ধের সিদ্ধান্ত শিথিল করল কেন্দ্র। সারা বিশ্বে গম রপ্তানিতে ভারতের স্থান বেশ ওপরের সারিতেই। কিছুদিন আগে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য সেই গম রপ্তানিতেই নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার, কিন্তু ক্রমাগত অন্যান্য দেশগুলি থেকে অনুরোধ আসায় আবার সেই সিদ্ধান্ত শিথিল করতে বাধ্য হল মোদী সরকার। গত 13 মে ভারত সরকার সিদ্ধান্ত নেয় গম রপ্তানি বন্ধ করার, তারপরেও 18 লক্ষ টন গম রপ্তানি করা হয়েছে। অনুরোধ এসেছিল 12টিরও বেশি দেশ থেকে, তাদের মধ্যে বাংলাদেশ, ওমান, আফগানিস্তানের মতো দেশগুলি রয়েছে। এবছর গ্রীষ্মের তীব্র দাবদাহের প্রভাব পড়েছিল গম উৎপাদনে, তাই বাণিজ্যিক স্বার্থে গম রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে সেলফি তোলার সময় গহ্বরে পড়ে গেলেন পর্যটক। সেলফি নেশায় কাল, তার জেরেই ইটালির নেপলসে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন মার্কিন পর্যটক। নেপলস মানেই ভিসুভিয়াস আগ্নেয়গিরি, যা যুগ যুগ ধরে পৃথিবীর অন্যতম জীবন্ত আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। ভিসুভিয়াস আগ্নেয়গিরির লাভামুখের গহ্বরে পড়ে গেলেন আমেরিকার এক পর্যটক। কোনোক্রমে অবশ্য উদ্ধারকারী দল তাকে সেখান থেকে বের করে আনতে সক্ষম হয়েছে, তাতেই প্রাণ বাঁচে পর্যটকের। তার হাত পা ও পিঠে আঘাত রয়েছে, আপাতত চিকিৎসাধীন তিনি। তবে উদ্ধারকারী দল জানাচ্ছে কাজটি সত্যিই খুব কঠিন ছিল, বরাত জোরে বাঁচানো গিয়েছে ওই পর্যটককে। এই ঘটনার পর পর্যটকদের স্বার্থে এলাকার সুরক্ষা বলয় বাড়ানো হয়েছে। প্রবল গরমে পড়ছে ইউরোপ, আগুন জ্বলে যাচ্ছে জঙ্গলে। ইউরোপ জুড়ে বিচ্ছিন্নভাবে দাবানলের আগুন দেখা যাচ্ছে। বুধবার থেকে স্পেন, পর্তুগাল, ফ্রান্সের বিভিন্ন জায়গায় এই দাবানল লক্ষ্য করা গিয়েছে। এর জেরে বেড়ে গিয়েছে ইউরোপের কিছু কিছু অঞ্চলের তাপমাত্রাও। ফ্রান্সে কমপক্ষে 6000 মানুষকে নিরাপদ অঞ্চলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের জিরোদে অঞ্চলে দাবানলের খবর পাওয়া গিয়েছে, ফায়ার ফাইটাররা এখান থেকে মানুষকে উদ্ধার করতে পেরেছেন। অন্য যে জায়গায় আগুন লেগেছে সেগুলি হল টাউন অফ লান্ডিরাস ও সাউথ অফ বর্দৌ। আরেকটি বড় আগুনের খবর পাওয়া গিয়েছে আটলান্টিক কোস্টের আরকাসন বেতে, সেখানে ইউরোপের সর্বোচ্চ উচ্চতার বালিয়ারি দেখতে পাওয়া যায়। আলফা এডুকেশনাল কোচিং সেন্টার ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা। রান বাই আলফা এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা। উচ্চ মাধ্যমিক বা সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য। জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। আমাদের ঠিকানা 55 বহরমপুর বিডিও অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125167167। এখনকার মতো নজরে দুনিয়া এই পর্যন্তই, চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার।